আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি লক্ষ্য করেছি যে অধিকাংশ শিক্ষার্থী ম্যাথমেটিক্সকে ভয় পায়। আবার এমনও দেখা গিয়েছে যে ম্যাথমেটিক্স ভালো বোঝে কিন্তু জিওমেট্রিকে ভয় পায়। এর জন্য মূলত দায়ী ছোট ক্লাসগুলোতে এই সকল শিক্ষার্থী জিওমেট্রির বেসিককে এড়িয়ে চলেছে, অর্থাৎ মুখস্থের আশ্রয় নিয়েছে, বুঝে পড়েনি। আমি আজ ছোট ক্লাসের দুজন শিক্ষার্থীকে সাথে নিয়েছি। ছোট ক্লাসের শিক্ষার্থী নেওয়ার অর্থ হল আমি প্রমাণ করতে চেয়েছি যে বোঝার চেষ্টা করলে এই রকম বয়সী শিক্ষার্থীরাও জিওমেট্রি বোঝে। এবার ওদের সাথে পরিচিত হওয়া যাক। দিস ইজ লামি, I read in class 5. This is Nafi. I read in class 4. First question for Lami. Can you tell me, Lami? What are the differences among these three geometric figures? Yes, I can. This one is a straight line. This one is ray. And this one is line segment. Lami is 100% correct. This is a straight line, সরল রেখা, দুই দিকে অসীম পর্যন্ত, ইনফিনিট, আপ টু ইনফিনিট, এটাকে বলা হবে সরল রেখা, এ স্ট্রেট লাইন। একদিকে ফিক্সড, আরেক দিকে ইনফিনিট, অসীম পর্যন্ত, এটাকে বলা হবে রে, মানে রশ্মি। দুই দিকেই ফিক্সড, এটাকে বলা হবে লাইন সেগমেন্ট, এর মানে হলো রেখাংশ। আবার রেখার একটা অংশকেও বলা হয় রেখাংশ। এই দুটি কোণ, অ্যাঙ্গেল, দুইটা রে, এই যে দুইটা রে, ফিক্সড পয়েন্ট দুটি যদি মিলে তখন যেই জিওমেট্রিক ফিগারটা হয় এটাই কোণ, এটাই অ্যাঙ্গেল। এই জ্যামিতিক চিত্রটাকে বলা হয় কোণ, এটা একটা অ্যাঙ্গেল। তাহলে এই দুটি কোণ। নাও ফর নাফি, ক্যান ইউ টেল মি নাফি, হুইচ ওয়ান ইজ গ্রেটার? Yes, I can. This one is greater and this one is smaller. Nafi is 100% correct. সে যদি না বুঝতো এই অ্যাঙ্গেলটিকে বড় অ্যাঙ্গেল বলতো আর এটিকে ছোট অ্যাঙ্গেল বলতো, কারণ এটা সাইডগুলো বড় আর এটা সাইডগুলো ছোট। অ্যাঙ্গেল বড় ছোট বুঝতে হলে যেমন এই অ্যাঙ্গেলটার সাইডগুলো বড়, তুমি যদি সাইডগুলো ছোট করে দাও আর কোনো কিছু চেঞ্জ না করে, এই অ্যাঙ্গেলটি আগের অ্যাঙ্গেলটির সমান। একই রকম তুমি এটাকে যদি সাইড বড় করে দাও আগের থেকে, মেজারমেন্ট কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ আগেরটিরই সমান। বরং তুমি যদি এই সাইডটিকে এই দিকে নিয়ে আসতে পারো অথবা এই সাইডটিকে এই দিকে নিয়ে আসতে পারো, তখন এই সাইড হয়ে গেল এখানে আর এই সাইড চলে আসলো এখানে, এবার অ্যাঙ্গেলটি বড় হয়ে গেল। এই হলো অ্যাঙ্গেল বড় ছোট বোঝার উপায়। অর্থাৎ দুইটা সাইড যখন গ্যাপ বাড়বে তখন বড় হয়ে যাবে, গ্যাপ যখন কমে যাবে তখন অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে। সাইড বড় ছোট দিয়ে অ্যাঙ্গেল বড় ছোট হয় না। পরবর্তীতে জিওমেট্রির আরেকটি টপিক নিয়ে আসব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবে। খোদা হাফেজ, বাই।